আজও প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কি বললো আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলে ইকুন্টি করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল থেকেই কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে কলকাতাসহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হ্যাঁ বন্ধুরা আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বিকেলের পর থেকেই সেই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে আর অন্যদিকে বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ঢাকা শহর থেকে মনমোহন সিং সিলেট রংপুর নোয়াখালী এই জেলা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ